রাজবংশী মেডিকেলের সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব র্যানটাক সিরাপ সম্বন্ধে এই র্যান সিরাপটি ডক্টর বাচ্চাদের কী কী অসুবিধা হলে দিয়ে থাকে এই র্যানট্যাক সিরাপটি নেওয়ার ফলে মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এছাড়াও এই সিরেপটি নেওয়ার ফলে কী কী উপকার পাওয়া যাবে এই র্যানটাক সিরেপটি কোন কোম্পানি তৈরি করে থাকে এটি কত দামে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এ টু জেড আলোচনা করবো আজকে আমি এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আপনি আমার রাজবংশী মেডিকেল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক এই ডেনটাক সিরেপটি সম্বন্ধে এই ড্যানটাক সিরেপটি তৈরি করে জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একটি করে বোতলে একশো এম করে পাওয়া যায় যার বর্তমান দাম একশো সাতচল্লিশ টাকা সাতাত্তর পয়সা এই র্যানটাক সিরেপটিতে আছে রেনেটিডিন পাঁচ এম এল এ পঁচাত্তর এমজি এই ডেন্টাক সিরাপটিকে মিন্ট ফ্লেভার করা হয়েছে যাতে এটি বাচ্চাদের খেতে কোনো অসুবিধে না হয় এই ডেন্টাক সিরাপটি মূলত একটি গ্যাস অম্বল বা অ্যাসিডিটির সিরাপ ওষুধ এটি ছোটো বাচ্চাদের যে কোনো কারণে যদি গ্যাস হয় অম্বল হয় অ্যাসিডিটি হয় টক টক বমি হয় ঢেঁকুট ওঠে কোষ্ঠকাঠিন্য হয় পেট গড়্বর হয় হজম কম হয় সেক্ষেত্রে এই রেনটাক সিরেপটি খুবই একটি কার্যকারী সিরাপষধ এই রেন্টাক সিরেপটি শিশু চিকিৎসকেরা ছোটো বাচ্চাদের খুব প্রেসক্রাইব করে থাকে কারণ এটি খুব ভালো রেজাল্ট এই র্যানটাক সিরেপটি নেওয়ার ফলে বাচ্চাদের গ্যাস অ্যাসিডিটি কমে যায় খিদে রুচি ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় এই রেনটাক সিরাপটি যে কোনো ওষুধের দোকানে কিংবা মেডিকেল স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যায় তবে এটি নেওয়ার আগেই অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে নিতে হবে কারণ ছোট বাচ্চাদের ওষুধ নেওয়ার সময় অবশ্যই এক্সপায়ারি ডেটটা দেখতে হবে এই ডেন্টাক্স সিরাপটি এক বছরের উপরে বাচ্চাদের আড়াই থেকে তিন এমএল করে দিনে দুইবার খাওয়ার আগে দেওয়া যাবে দুই থেকে তিন বছরের বাচ্চাদের এটি তিন থেকে চার এম করে দিনে দুইবার খাওয়ার আগে দেওয়া যায় চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের এটি পাঁচ মাইল করে দিনে দুইবার খাওয়ার আগে দেওয়া যায় তবে এটি অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে দিতে হবে এই ডেন্টাক সিরেপটি যে কোনো ওষুধের দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে সকল বাচ্চাকেই অনায়াসেই দেওয়া যায় এই ডেন্টাক তেমন একটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি নেওয়ার ফলে অনেক ক্ষেত্রেই মাথা ভার ঘুমঘুম ভাব ইত্যাদি হতে পারে তবে এটি নেওয়ার ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে পাশাপাশি কোনো চিকিৎসক বা ডক্টর পরামর্শ অবশ্যই নিতে হবে এবং সিরেফটি নেওয়া বন্ধ করতে হবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ